সোশ্যাল মিডিয়ার দৌরাত্বে হারিয়ে যেতে বসেছে পড়াশোনার অভ্যাস, হারিয়ে যাচ্ছে শৈশব কৈশোর। পড়ুয়াদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ বারাসাতের কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলে। স্কুলে পড়াকালীন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না বলে ফরমান জারি করেছে স্কুল কর্তৃপক্ষ, আর তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হারিয়ে যাচ্ছে খেলার মাঠ, পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে কচিকাচাদের খেলার ইচ্ছেও। ফেসবুকের পোস্ট, ইনস্টাগ্রামের রিলস খেয়ে নিচ্ছে কচিকাচাদের স্বাভাবিক জীবনযাপনের অভ্যেস। ভার্চুয়াল দুনিয়ায় বেশিক্ষণ কাটাতে গিয়ে কমতি পড়ছে ছোটদের পড়াশোনা বা অন্যান্য নান্দনিক চর্চার পরিধিতে। স্বাভাবিক শৈশব কৈশোর ফিরিয়ে আনতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করল বারাসাতের কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল। স্কুলে পড়াকালীন থাকা যাবে না কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্কুলের জারি করা ফরমানে কেউ কেউ আপত্তি তুললেও বেশিরভাগ ক্ষেত্রে সমর্থনই পাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এবার তারা বাড়িতে সোশ্যাল মিডিয়ায় করতে পারবে কি পারবে না, এটা নিশ্চয়ই আমরা এটা বলতে পারি না। সে কিভাবে কি করবে সেটা তার বাড়ির গার্জিয়ান, তাকে নিশ্চয়ই গার্জিয়ানরাও চাইবে না যে তার ছেলে মেয়েরা পড়াশুনো না করে সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করুক। এই ফতোয়া জারিটা বাড়ির ক্ষেত্রে আমার মনে হয় না ঠিক। উদ্যোগটা ভালো উদ্যোগ, কিন্তু সেটার কিভাবে ইউটিলাইজেশন হবে সেই ইউটিলাইজেশনের দিকটা ভেবে দেখা দরকার। কারণ বিজ্ঞানের ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকই কিন্তু আছে। আমরা ভালোটাকে নেব কি খারাপটাকে নেব সেই শিক্ষাটা আগে নিজের ফ্যামিলি বা নিজের স্কুলের শিক্ষকরা, মা বাবার পরে তো শিক্ষক শিক্ষিকারাই সেই স্থানে আছেন, তারা সেই শিক্ষাটা দেবেন। যাদের জন্য ফরমান জারি করা হয়েছে আর যারা ফরমান জারি করেছেন, দিনের 24 ঘন্টার মধ্যে অনেকটা সময়ই সেই ছাত্রী বা শিক্ষিকারা একসঙ্গে কাটান। একটু কড়া হয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকলে স্কুল থেকে বের করে দেওয়া হবে পড়ুয়াদের, এমনকি কথা না শুনলে দেওয়া হবে না ক্যারেক্টার সার্টিফিকেটও। ভয় পেলেও শিক্ষিকাদের প্রতি ভালোবাসারও অন্ত নেই কচিকাচাদের। দিদিমণিরা যে তাঁদের ভালোর জন্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাও জানে তারা। ভালোই দেখছি, কারণ এইগুলো তো করা ঠিক না, ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো আমরা করিও না। যেটা বলছিলাম যদি কারো থাকে তাহলে স্কুলে তাদের অসুবিধা হতে পারে। হ্যাঁ, এটা তো ঠিকই যে মেয়েদের একটা অসুবিধা আছে, কারণ এগুলো সোশ্যাল মিডিয়াগুলো খারাপ বিষয়। আমি এই অর্ডারটা করেছি আমার মেয়েদের ভালোর জন্য, আমার বাচ্চাদের ভালোর জন্য, কিন্তু আমি বুঝিনি যে আমি কিছু একটা করে ফেলেছি। বুঝলাম তখন যখন ফেসবুকে সবাই গালাগালি দিল, আমি কেন পার্গার পাই কি পাঠাই না, এরকম আমার পুরোনো ছাত্রীরাই আমাকে সব পাঠাচ্ছে। আমি বললাম দেখিস না, এগুলো দেখে তো মন খারাপ করিস না, কারণ বিদ্যাসাগরের পদধূলি পাওয়া স্কুল, কালীকৃষ্ণ মিত্র প্রতিষ্ঠা করেছেন, প্যারিচরণ সরকারও এখানে এসছেন, এবং এই এবং বেতন সাহেবও এই স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। এটা অবিভক্ত বাংলার প্রথম মেয়েদের স্কুল। উঁচু ক্লাসের পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেক সময় কাজে আসে, তবে কার্যকারণ না বুঝে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারে যে ঝুঁকিপূর্ণ তা মানেন সবাই। আর তাই সাময়িক বিতর্ক সৃষ্টি হলেও বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের শিক্ষিকাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। বারাসাত থেকে ভক্তিদের কলকাতা টিভি।